আমি 23 বছরের যুবক, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যে আমল করলে সহজ, যে আমল করতে সহজ কিন্তু নেকি অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, বুখারীর সর্বশেষ হাদিস, সহিহ বুখারীর সর্বশেষ হাদিস। সেই হাদিসটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানি খফিফাতানি আলাল লিসান, দুটি বাক্য আছে যেগুলো মুখে উচ্চারণ করতে অনেক সহজ, হাবিবাতানি ইলা রহমান, অথচ আল্লাহ তাআলার কাছে সেটা অনেক প্রিয়, ثقيلتان في الميزان কিয়ামতের ময়দানে মিজানে পাল্লা বা সেটা অনেক ওয়েটফুল হবে, ভারী হবে। কি সে দুটো বাক্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা জ্ঞাপন করছি, আল্লাহ পবিত্রতা বর্ণনা করছি তিনি মহান, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যটা, এই দুটি বাক্য এগুলো বেশি বেশি করে পড়তে হবে, সেটা নির্দিষ্ট কোনো সময় নাই যে এই সময় পড়তে হবে, বরং যে কোনো সময় পড়া যেতে পারে। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এত সংখ্যক বার পড়তে হবে, কোনো বাইন্ডিং নেই, অগণিত বার যত বেশি সংখ্যক সম্ভব অবসর সময় আপনি পড়তে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বলতে অনেক সহজ, অথচ মিজানের পাল্লায় অনেক ভারী, ওজন অনেক বেশি, দাম অনেক বেশি, অথচ করতে অনেক সহজ। কিন্তু একজন যুবক হিসাবে আপনি যে প্রশ্ন করেছেন, আপনার জন্য সবচাইতে স্পেশালি আপনার জন্য, যুবকদের জন্য সবচেয়ে ভারী আমল যেটা তাদের আমলকে সবচেয়ে দামি করবে আল্লাহর কাছে, বা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো তাদের চরিত্রের হেফাজত করা, যৌবনে যাতে কোনো কালিমা না লাগে, বিবাহ বহির্ভূত সকল সম্পর্ক এগুলো থেকে বেঁচে থাকা, চোখ দিয়ে পর্নারীকে না দেখা, সেটা ছবিতে হোক, ভিডিওতে হোক, মোবাইলে হোক, নিজেকে কন্ট্রোল করা, এটা হলো যুবকদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। কিন্তু এই আমলটা আবার সহজ না, আপনি লিখছেন সবচেয়ে সহজ যেটা, এই জন্য আমি এটা আপনাকে তখন বলতে পারলাম না, এটা কঠিন, কিন্তু এটাই যুবকদের আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, তিনি বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো আমি আল্লাহর কাছে রাতভর জেগে তাহাজ্জুদ পড়ে যে সওয়াব পাবো, তোমরা যুবকরা তাহাজ্জুদ পাওয়া লাগবে না, শুধু পাঁচটা ফরজ নামাজটা ঠিকঠাক মতো পড়লে তা ওই সব পাওয়া, বা তার চেয়ে বেশি মর্যাদা আল্লাহর কাছে পেতে পাও, কারণ তোমার যৌবনের যে উচ্ছৃঙ্খলতা, যৌবনের যে বিভ্রান্তি, যৌবনের যে তাড়না, সেটা থেকে কন্ট্রোল করে তুমি পাঁচটা নামাজই হতে পেরেছো, তোমার মর্যাদা আল্লাহর কাছে আমি বুড়ো মানুষের তাহাজ্জুদের চেয়ে অনেক বেশি, আল্লাহ দেখবেন যে কে কতটা স্যাক্রিফাইস করতে পেরেছে। একজনকে আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে, সেখান থেকে উনি লাখ লাখ টাকা দান করলেন, আর একজনের আছে 1-2 হাজার টাকা, সেখান থেকে উনি 200 টাকা দান করে দিলেন, নিশ্চয়ই এই 200 টাকার মর্যাদা আল্লাহর কাছে ওই লাখ লাখের চাইতে আল্লাহ দেখবেন কতটুকু সে স্যাক্রিফাইস করেছে, পরিমাণটা কি সেটা চাইতে বড় জিনিস তার স্যাক্রিফাইসটা কি, সেটা আল্লাহ তারা দেখবেন। এই জন্য যুবকদের চরিত্রের হেফাজত করাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা করতে পারলে তাদের জানাতে যাওয়ার পথ একেবারেই সহজ। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।